Assalamualaikum warahmatullahi wabarakatuh. Sammanito musliyan ikram, asha kori shokoli bhalo achen. Allah rabbul alamin er darbare lakh koti shukriya je Allah taala apnader majhe ekti bishoy niye alochona korar taufik dan korechen. Ejonno shukriya tan boli alhamdulillah. Muhtaram hazirin, ajke apnader shonge ekta bishoy alochona korte jacchi. Ekta hadith somporke alochona korte jacchi. Seta holo salam niye. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের উপরে সালাম কি সুন্নাত করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালামের ব্যাপারে বহু হাদিস ঘোষণা করেছেন যে তোমরা একে অপরকে যখন সালাম দিবে আল্লাহ প্রদত্ত রহমত এবং শান্তি বরকত তোমাদের উপরে উভয়ের উপরে বর্ষণ হবে সালামের প্রচার প্রসার তোমরা করো একজন মুমিন মুসলমান যখন আরেকজন মুমিন মুসলমানকে সালাম দিবে তার হাত ধরে যখন মুসাফা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন ওই সালাম নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সালাম কিভাবে দিতে হবে কাদেরকে সালাম দিতে হবে সালাম দিলে কতটুকু পরিমাণ আমাদের নেকি হবে হ্যাঁ যারা বড় আছে তাদেরকে সালাম দেওয়া যাবে কিনা যারা বয়সে ছোট আছে তাদেরকে সালাম দেওয়া যাবে কিনা এই বিষয়গুলো আপনি আপনাদের সঙ্গে আলোচনা করব আশা করি এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে সামান্য হলেও আপনাদের উপকার হবে আর সালাম সম্পর্কে আপনাদের কিছুটা হলেও ধারণা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন তো মোহতারম হাজিরিন আজকে আপনাদের সঙ্গে আলোচনা কি করতে যাচ্ছি সালাম নিয়ে আলোচনা করতে যাচ্ছি সালাম শব্দের অর্থ হলো শান্তি আমরা অনেকে সালাম দেই কিন্তু সালাম শব্দের অর্থটাই আমরা বুঝতে পারি না আর এই সালামটা কোথা থেকে আসলো এই সালামটা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি একটি নাম আমরা জানি আল্লাহ তাআলার গুণী নাম আছে সিফাতি নাম আছে 99টা নাম আছে আরো অনেক নাম আছে মহান আল্লাহ তাআলা কিন্তু গুণবাচক নাম হলো হ্যাঁ 99টা নাম এই 99টা নাম থেকে সালাম আব্দুস সালাম যদি বান্দা নাম রাখে তার নামের সাথে আব্দুল শব্দ বসায় দিয়া আব্দুস সালাম বলতে হয় কারণ এটা আল্লাহ তাআলার নাম তো ভাই এই নামটা হলো আল্লাহ তাআলার সিফাতি একটি নাম এই নামের অর্থ হতেছে সালাম শব্দের অর্থ হলো শান্তি শান্তিময় তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন যে তুমি তোমার বান্দাদেরকে বুঝাই দাও জানাই দাও যে একজন আরেকজনকে সালাম দেওয়ার জন্য কিভাবে সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুমিন মুসলমান মুসলমানকে এভাবে সালাম দিবে সালামের অর্থ কি আসসালামু আলাইকুম আল্লাহ তাআলা তোমার উপরে শান্তি বর্ষিত করুক ওয়া রাহমাতুল্লাহি এবং রহমত বর্ষিত করুক ওয়া বারাকাতুহু এবং তোমার উপরে আল্লাহ প্রদত্ত বরকত তোমার উপরে আল্লাহ তাআলা নাযিল করুন এইভাবে আমাদেরকে সালাম দিতে হবে আর আমরা সালাম দিতে গিয়ে আমাদের বকিলিগিরি করি আমরা কি কোনতা হয়ে যাই আমরা মুখ থেকে সালাম দিব জবানটাকে একটু খরচ করব এটাই আমরা পারি না এরকম দেখেন আমরা নিজেদের আমিত্বকে আমরা নিচু করতে পারি না আমরা আমাদের ছোট যারা আছে তাদেরকে আমরা সালাম দিই না আমাদের চাইতে সম্পদের দিক থেকে কম যারা আছে তাদেরকে আমরা সালাম দিই না এমনকি উলামায়ে কেরামদেরকেও আমরা সালাম দিই না যারা আল্লাহ নবীর ওয়ারিস তাদেরকেও আমরা সালাম দিই না সুন্নতদারি সুন্নত লেবাসওয়ালা পোশাকধারী ব্যক্তিদেরকেও আমরা আমাদের জবান দিয়ে আমরা সালাম দিতে পারি না আম লোক তো দূরের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসের দিকে যদি জীবনের দিকে যদি আপনি তাকান আপনি লক্ষ্য করেন বুঝতে পারবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটা যাইতেন ছোট্ট ছোট্ট নাবালক ছেলেদেরকে নাবালক মেয়েদেরকেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এভাবে তাদেরকেও সালামের শিক্ষা দিতেন এতে করে তাদের শিক্ষাও হয়ে যেত এবং উভয়ের উপরে আল্লাহ প্রদত্ত রহমত এবং শান্তি বর্ষিত হইত কিন্তু আমাদের আমিত্ব প্রকাশের জন্য আমিত্ব ভাবের জন্য আমরা আমাদের ছোটদেরকে আমরা সালাম দিতে পারি না বড়দেরকেও আমরা সালাম দিই না ভাই এরকমটা যেন আমাদের না হয় সালাম প্রত্যেকটা মানুষকে দিতে হবে সালাম শব্দের অর্থ হলো শান্তি আল্লাহ প্রদত্ত রহমত সকলের উপরে বর্ষিত হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে ছিলেন সালাম দিলে কতটুকু পরিমাণে নেকি হয় আপনাদেরকে বলতেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী উপস্থিত হইল উনি আসসালামু আলাইকুম বলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে ইশারা দিয়ে বললেন দশ আরেকজন সাহাবী মসজিদের মধ্যে কিছুক্ষণ পর আগমন করল উনি আয়েশা বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেশ তারপরে আরেক
একটু পরে আরেকজন সাহাবী যখন আসলো উনি সম্পূর্ণ সালামটাই দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 30। তো সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে জানাই দিয়েছেন, ও আমার সাহাবীরা জেনে রাখো যখন আসসালামু আলাইকুম এতটুকু বলবা 10 নেকি পাবে, যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু পরিমাণে উচ্চারণ করবা 20 নেকি পাইবা, আর সম্পূর্ণ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই সম্পূর্ণ সালামটা যখন তোমরা দিবা তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে 30টা নেকি তোমার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য আমরা আগে সালাম দিব, আগে সালাম দিতে হবে, আর আগে আগে যখন সালাম দিবেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 30 নেকি মানে 90 নেকি অর্জন করার সওয়াব আপনার হাসিল হয়ে যাবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমিত্ব প্রকাশ না নিয়ে নিজেদেরকে নরমী ভাব প্রকাশ করে আল্লাহ প্রদত্ত যেই সালাম আমাদের উপরে জারি করে দেওয়া হয়েছে, মুমিন মুসলমান মুসলমানকে সালামের প্রচার প্রসার বেশি বেশি করে করার তৌফিক দান করেন। মুহতারম হাজিরিন, আপনারা আজকে যে চ্যানেলের মধ্যে এই ভিডিওটা দেখলেন এটা আমার নিজস্ব একটি চ্যানেল, এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, এই চ্যানেলের মধ্যে ইসলামিক ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হবে, আপনারা সকলেই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন ইনশাআল্লাহ।